পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আরে তারা, দিদি তো ব্রেকফাস্ট রেডি করছে। বাড়ির মেয়ের খোঁজ নেই আর আমরা এখানে বসে বসে। ওরে বাবা, রেডি রেডি ব্রেকফাস্ট রেডি, আনতে সময় দিবি তুরে। নে ধর 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 ধর, এনে তোমার ফেভারিট নাও। বৌদি কোথায় দেখতে পাচ্ছি না, সে তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। কেন, আমি দিলে হচ্ছে না? না আসলে তুমি তো আর রোজ দাও না। কি না এই প্রজ্ঞা, কি বলতে চাইছিস? হ্যাঁ, জেম্মাই তো আজকাল সবকিছু করছে, বরং বলতে পারিস যে আমাদের বৌদি, আমাদের বৌদি এখন পায়ের উপর পা তুলে থাকছে। তুই কি আজকাল একটু বেশি চোখে দেখছিস নাকি? এই, তোদের ঝগড়া করার হলে ঘরে গিয়ে করতো, যা ঘরে যা গিয়ে ঝগড়া কর, যা। আমি না ঝগড়া শুরু করিনি। হ্যাঁ প্লিজ শান্তিতে একটু ব্রেকফাস্টটা করতে দে, ক্ষমা কর তুই। আচ্ছা জিশান কোথায় কেউ জানে? ও তো বেরোলো, কি একটা ফোন এলো, বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। কি একটা বলছিল, খোঁজ পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে এরকম, জানি না, বেরিয়ে গেল তো তাড়াহুড়ো করে। থানা থেকে ফোন করেছিল? থানা থেকে ফোন করে তো সেই রোজ একই নিউজ দেবে, ওরা নতুন করে কি করবে? তো ওকে জিজ্ঞেস করলে না তোমরা? না, এত তাড়াহুড়ো করলো, তবে এখন আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, না হলে কিরকম চোখ মুখটা ওর অন্যরকম হয়ে গেছিল। আরে সারাকে আবার মেরে টেরে ফেলবে না তোমরা? মম প্লিজ, সকাল সকাল এসব কথা বলো না তো, মেজো জেঠু যদি শোনে কি ভাববে, কষ্ট পাবে তো। দেখ জেম্মা কিন্তু কথাটা নেহাত খারাপ কিছু বলেনি। দিদির কথাটা খুব একটা ভুল নয়, ওরা সব পারে, পুলিশও কিছু করতে পারবে না। আসলে মেয়েটার জন্য না খুব চিন্তা হচ্ছে, রাত্রিরে ভালো করে ঘুম পর্যন্ত হয় না, এত চিন্তা হচ্ছে। Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।